রাজশাহী অঞ্চলের বিশেষ লকডাউন বাড়ানোর পরও করোনা রোগীর সংখ্যা ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৪ জন মারা গেছেন। মহানগরী সহ জেলার বিভিন্ন স্থানে তৃতীয়বারের মতো বিশেষ লকডাউন চলছে। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসক, পুলিশ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাঠে কাজ করছে। মহানগরীতে পুলিশের কড়া নজরদারি ও চেকিং চলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি PCR ল্যাবে রাজশাহীর ৪০০ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালে করোনায় ভর্তি আছে ২২৩ জন রোগী, ICUতে ভর্তি আছেন ১৯ জন। ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা করে শনাক্তের হার ৩০% উপরে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ৩ জন রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে, বেড সংখ্যাও বাড়ানো হচ্ছে। সেটা তো হচ্ছে না, রোগী প্রতিনিয়তই বাড়ছে। তো রোগী বাড়াতে তো আমাদের সমস্যাগুলো তৈরি হচ্ছে, যে আমাদের তো ক্যাপাসিটি অনেক আগে আমরা ইয়া করেছি, এবং সেই এখন যে অতিরিক্ত রোগীরা আসছে সেটি ম্যানেজ করতে হচ্ছে, আমাদের হিমশিম খাচ্ছে। রোগীর যদি আসা ফ্লোটা না কমে তো এটা ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যাচ্ছে। তো এখন আমরা চেষ্টা করছি, দেখা যাক। ৬৫টা বেড ছিল করোনা রোগী ডেডিকেটেড সেন্ট্রাল অক্সিজেন লাইন, সেখান থেকে আমরা ৩৫৭টা লাইন করেছি। আমরা আরও ২টা ওয়ার্ড করোনা ডেডিকেটেড করতে, সেখানে ৪৮ দুইটা বেড থাকবে, এবং ৪৮-৯৬টা বেড আমরা আরও বাড়াবো, এবং সেই অক্সিজেনের কাজ করতেছে। আমরা হয়তো কাল পরশুগুলো আমরা রোগী বেড়ে গেলে আমরা ওটা ডেডিকেটেড করব।